এই মুহূর্তে আমরা নজর রাখবো আসানসোলের দিকে। আসানসোলে সিবিআই আধিকারিকরা তারা আদালতে পৌঁছেছেন। জানা যাচ্ছে যে আজকে যে সম্ভাবনা রয়েছে কয়লা পাচার মামলায় চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে, এই জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ। ব্রজ, আজ আদালত চত্বরের ছবিটা কি, আজই কি চার্জ গঠনের সম্ভাবনা? দেখো, একেবারেই জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত সেই আদালতে রয়েছি এবং কয়লা পাচার মামলায় দেখো গত প্রায় চার বছরও বেশি সময় ধরে যে মামলার তদন্ত করে আসছে সিবিআই, সেই মামলার চার্জ ফ্রেম হওয়ার কথা আজকেও রয়েছে। যদিও এর মধ্যে তিনটি ডেট অর্থাৎ তিনবার ডেট হয়েছিল চার্জ গঠনের, কিন্তু সেগুলোতে গঠন হয়নি। পরে আজকে ফের চার্জ ফ্রেম করার বা চার্জ গঠনের দিন রয়েছে এবং যারা অভিযুক্ত রয়েছে 50 জন অভিযুক্ত রয়েছে, তার মধ্যে একজন কয়লা পাচার মামলায় সে কিন্তু ফেরার রয়েছে এবং 49 জনের আজকে এই চার্জ ফ্রেমে আদালতে আসার কথা, উপস্থিত থাকার কথা। ইতিমধ্যে আমরা দেখি যে মূল অভিযুক্ত অনুপ মাঝি, লালা এবং যারা আরও রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন এবং সিবিআই এর যে তদন্তকারী দল তারা আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত সেই আদালতে এসে পৌঁছেছেন, বিচারক ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তবে আজকে গঠনের সম্ভাবনা। ধন্যবাদ ব্রজ। জলপাইগুড়ির 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ। অবরোধ করলা ভ্যালি চা বাগানের শ্রমিকদের। সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের নিয়ে পোস্ট, তৃণমূল নেতা কৃষ্ণ দাসের পোস্ট ঘিরে চাঞ্চল্য। পোস্টে প্রতিবাদ করে রাস্তা অবরোধ, অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। অবরোধের জেরে বন্ধ যান চলাচল। ও ডাইরেক্ট নাম নিয়ে বলুক না, যদি জুয়া আমাদের চলে থাকে ও আদি করলো যোগ করলাম লিখে মেনশন করে। অবরোধ করলা ভ্যালি চা বাগানের শ্রমিকদের যান চলাচল বন্ধ অবরোধের জেরে। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও বচসা হয় এবং আমরা দেখতে পাচ্ছি ধামসা মাদল নিয়ে এসে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা রাস্তা বন্ধ করেছেন, কারণ সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের নিয়ে পোস্ট করা হয় তৃণমূল নেতা কৃষ্ণ দাসের তরফ থেকে, সেই পোস্ট ঘিরে চাঞ্চল্য। তার প্রতিবাদ করেই রাস্তা অবরোধ। মুর্শিদাবাদে ট্যাব দুর্নীতি। 17টি স্কুলে পাওয়া যায়নি ট্যাবের টাকা, পড়ুয়ারা ট্যাবের টাকা পাননি 17টি স্কুলে। অভিযোগ, টাকা পায়নি জেলার প্রায় 3,000 পড়ুয়া। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠেও গরমিল, 512 জন পড়ুয়া পাননি ট্যাবের টাকা। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠেও 512 জন পড়ুয়া ট্যাবের টাকা পাননি। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি এই নিয়ে কি ছবি তুলে ধরলেন, দেখুন। মুর্শিদাবাদে বিভিন্ন স্কুলের ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির মধ্যে আরও এক দুর্নীতির হদিশ মিলল বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ স্কুল। সেখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা পড়ুয়ারা রয়েছে তাদের কারোর অ্যাকাউন্টেই ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ। প্রধান শিক্ষকের দাবি, একাধিকবার ডিআইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি কোনোরকম সদুত্তর দিতে পারেননি। জেলা প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন স্কুলে যে স্কুলগুলিতে এখনও পর্যন্ত এই ট্যাবের টাকা নিয়ে বিপুল সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের ডিআই তিনি কার্যত কুলু পেটেছেন। একাধিকবার তাকে প্রশ্ন করা হলেও তার একটি উত্তর, নো কমেন্ট। কিন্তু কতদিন এই নো কমেন্টের দায় দিয়ে গোটা বিষয়টি এড়িয়ে যাবেন? মুর্শিদাবাদের ডিআই অমর কুমার শীল সেই প্রশ্নই এখন উঠছে বিভিন্ন স্কুলে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। এই নিয়ে পড়ুয়ারা কি বলছে এবং সেই সঙ্গে কি বলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামানাথ সেনগুপ্ত সঙ্গে। না, এখনো অবধি আমি পাইনি। আমি কি গোটা স্কুলেরই এখনো অবধি কেউ পাইনি। হ্যাঁ, আবেদন তো করা হয়েছে যে আমাদের ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল যে 5ই সেপ্টেম্বর থেকে কথা চলে আসছে, তবে থেকে আমরা অপেক্ষা করে যাচ্ছি। কিছু স্কুলে, বহরমপুরের প্রায় সব স্কুলেই টাকা ঢুকে গেছে কিন্তু আমাদের কিছু স্কুল এখনও অফ রয়েছে। বুঝতে পারছি না কেন ঢুকছেন।
চিন্তা বলতে আমরা ধরুন একটা ট্যাবের টাকা, ফার্স্ট আমরা স্কুল থেকে একটা টাকা পাচ্ছি, সেটার জন্য একটা আশাবাদী রয়েছি, আর সেটার জন্য একটা আশাই রয়েছিলাম, বাট এখনও অবধি ঢুকছে না টাকাটা। এটাই একটা চিন্তা বা আনন্দের একটা অবকাশ বলতে পারে। মন্দচন্দ্র বিদ্যাপীঠের আমাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি, কি ব্যাপার সেটা তো বলা পরিষ্কারভাবে আমার পক্ষে যাবে না। যখন টাকা ঢুকেনি, যেহেতু একটা সময় আমাদেরকে দিল, তো আমরা সেটাকে একবার চেকিং করে নিলাম, ছাত্রদের স্বার্থে সেটা আমাদের সুবিধা হলো কিছুটা, যদি দু একটা যেটা ভুল ছিল সেটা কারেকশনও হয়ে গেল। টাকা যখনই প্রশ্ন করছি যে স্যার টাকাটা ঢুকলো না কেন, উনি বলেন যে আমাদের দু একদিনের মধ্যেই ঢুকে যাবে, দু একদিনের মধ্যেই ঢুকে যাবে, এই কথাই বারবার বলেন। তা ডিআই স্যার বললেন যে দু একদিনের মধ্যেই টাকা ঢুকে যাবে। ট্যাব দুর্নীতির খবর যখন জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে উঠে আসছে, সেই জায়গা থেকে এবার কলকাতাও বাদ যাচ্ছে না। কলকাতাতে আরো নতুন করে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের কাছে আরো অভিযোগ জমা পড়েছে, আরো প্রায় 30টির বেশি অভিযোগ জমা পড়েছে। নতুন করে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ, কলকাতার একাধিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অভিযোগ, 6টি থানার 80 পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। স্কুলের পোর্টাল হ্যাক করে টাকা হাতানোর অভিযোগ। কোন চক্র কাজ করছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। জেলায় জেলায় ট্যাব দুর্নীতি, ট্যাব কেলেঙ্কারিতেও এবার শাসক যোগ উঠে আসছে। মালদা থেকে ধৃত তৃণমূল নেত্রীর ছেলে সহ গ্রেফতার 4। মঙ্গলবার গ্রেফতার করা হয় মালদার হাশেম আলীকে। তাকে জিজ্ঞাসাবাদ করে ধৃত 4 জনের খোঁজ পাওয়া যায়। পূর্ব বর্ধমান ও বৈষ্ণবনগর থানার যৌথ অভিযান। অভিযানে গ্রেফতার পিন্টু শেখ, জামাল শেখ, গ্রেফতার শ্রবণ সরকার, রকি শেখ এবং ধৃত শ্রবণের মা তৃণমূল মহিলা সভাপতি বলেও জানা যাচ্ছে। না, আমার ছেলে কোনোদিনই করতে পারে না এইভাবে করতেছে কাজ, কোনোদিনই করতে পারে না। যা বলি শুনে আমার ছেলে, কম্পিউটারের দোকানে কাজ হচ্ছে না, 2-3 মাস থেকে কম্পিউটারটা চালায় না। 2 মাস থেকে এই ব্যাংকে ভর্তি হয়েছে, ব্যাংকে চাকরিটা পেয়েছে, দোকানটাও খুলে না, এখন সময় পায় না। রাত্রে বাড়ি থেকে নিয়ে গেছে পুলিশ। না, ওইরকম দল করতো না আমরা, যে আমাদের সঙ্গেই থাকতো, আমরা যেটা দল করে সেটাই করে। আপনি কোন দল করেন? ওই টিএমসি। বললো তুমি কী করো? আদর্শ গোল্ডে কাজ করি। তারা পুলিশ যেতে বললো, দোকানটা চেক করো। তাই জিজ্ঞেস করলাম কিসের জন্য বলুন, কথাটা বললো। তখন পুলিশ বললো আর কি, ও সভ্যতার সঙ্গে বলেছিলো যে ট্যাপ কেলেঙ্কারিতে সন্দেহ আছে। বাড়িটা চেক হলো, বাড়ি চেক করার পর বাড়ি থেকে কিছু নিলো না, চলে গেলো। তারপর যে ওই অফ যেটা জেরক্সের দোকানে সেখানে যাবো, চাবি দিলো, চাবি খুললো, ল্যাপটপটা দেখলো ভালো করে, তারপর দুটা ডায়েরি আর ল্যাপটপ নিয়ে চলে গেলো পুলিশ। বলি আমরা যদি কোনো 10 কোটি দেখতে পাই তাহলে আটকে রাখবো, না হলে আমরা থানা থেকে ছেড়ে দিবো। তারপর ছেলেকে নিয়ে চলে গেলো। সকালে আমি গেলাম, তখন ছেলে নাই, ছেলেকে নিয়ে বর্ধমান গেছে শুনতে পেলাম। দল টিএমসি দলের সমর্থক ছিলেন আমাদের সঙ্গে। আমি টিএমসি। ওটা এখন ডাটা আসছে আমার কাছে, আমরা ডাটা নিয়েছি, তো এখন এখনও আসছে। নেই, দের আর ডিফারেন্ট অ্যাকাউন্টস, SBI এস এনি বলে আদার অ্যাকাউন্টস অলসো। তো ও হাম লোক আবি, বিকজ দ্য ডাটা ইজ স্টিল কমিং, দ্য প্রাইমারি ফোকাস ওয়াজ টু ফ্রিজ দ্য অ্যাকাউন্টস সো দ্যাট ইট ডজ নট গো অ্যাওয়ে। নেক্সট জো হ্যায় হাম লোক KYC ডিটেলস অ্যান্ড ইউ আর গেটিং ফ্রম দ্য বিকজ ইট ইনভলভ ডিফারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টস, ইটস টেকিং টাইম। এইটা তো আমরা দেখবো, এখন এখন তো আমরা ডিটেলস পাচ্ছি। আমরা দেখলাম মালদা জেলার 3টি ব্লকে প্রায় 150টি স্কুলে ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকলো। মালদা জেলার বৈষ্ণবনগর থেকে একজন তৃণমূলকে পুলিশ গ্রেপ্তার করলো। গতকাল আবার 4 জন কর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজন তৃণমূলের পরিচিত নেতার ছেলে আছে। অত বের থেকে বোঝা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল দল এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে এবং এই দুর্নীতি একটা বিরাট ব্যাপক আকার নিয়েছে। এটা সাইবার ক্রাইমের তদন্ত হওয়া দরকার এবং দরকার পড়লে CID CBI করা উচিত আছে। এরা ভাঙবার জন্য সব দলের নাম দিলেন। CPM আমলের সময় CPM এর নাম ভাঙে তো তৃণমূলের ওয়েবসাইট এবং তৃণমূলের নাম ভাঙে। আমাদের নেত্রী স্টেট বলে দিচ্ছেন চোর, বদমাস, লুটেরা, মিথ্যাবাদীদের আমাদের দলে কোনো স্থান নেই। পুলিশ যা আইনে পাবে তাই হিসেবে অ্যাকশন।
ট্যাব দুর্নীতির ভাইরাস জেলা থেকে শহর সর্বত্র ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকছেই না, আবার কারো দ্বিগুণ টাকা ঢুকছে, কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, নিছকই একটা সাইবার দুর্নীতি নাকি সর্ষের মধ্যেই রয়েছে ভূত? তদন্ত ক্ষেত্রে যদি প্রমাণিত হয় তাহলে আইন আইনের অনুযায়ী তার উপযুক্ত শাস্তি দিবে, এবং সেই ক্ষেত্রে স্কুলের দিক থেকে তারাও চাচ্ছেন যে এই কেলেঙ্কারির ঘটনা একের পর এক রহস্য, পুলিশ এটাকে তদন্ত করে সামনে নিয়ে আসুক। সাইবার ক্রাইমের পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই চোপড়া থেকে দুজনকে গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আছে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে। রকেশ শেখ 2021 সালে এখানে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে জয়েন করে, তার এই বিষয়ে আমরা কিন্তু সবাই কিন্তু অবাক হয়ে গেছে, আমরা নিজেরা খুব মর্মাহত, খারাপ লাগছে। অনেকে পেয়েছে, আর ওই 30-31 জন মতন পাইনি এখন। ঘাটালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েব, 46 জন পড়ুয়ার টাকা, ট্যাবের টাকা গেছে অন্য অ্যাকাউন্টে। ঘাটালে শ্রী অরবিন্দ বিদ্যামন্দির 259 জন ছাত্রছাত্রীর মধ্যে 46 জনের টাকা উধাও, এর মধ্যে 22 জনের টাকা তুলেছে প্রতারকরা। সাইবার ক্রাইম ও DI অফিসে অভিযোগ দায়ের। আমার বিশ্বাস তারাও এই লড়াইটা চালিয়ে যাবেন। কেন্দ্রীয় রেফার ব্যবস্থা চায় বাংলা।